সপ্তর্ষদা বনি অলরেডি একখানা অন্য অন্য মঞ্চে লড়ছে, সেই জায়গা থেকে হঠাৎ করে সেখান থেকে টেনে এনে যতুগৃহে কেন ওকে নিয়ে ফেললে? আমি এই মানে এই যে ব্যাপারটা না কি পলিটিক্যাল কার কি কনসিয়াসনেস তার সাথে আর্টিস্ট কনসিয়াসনেস আমি চাই না মানে মিলিয়ে যাক, মানে মানুষজন খুবই এই ব্যাপারটা নিয়ে খুব সচেতন, মানে কেউ যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত হয় একদল মানুষ তার শিল্পী সত্তাটাকে পেরিয়ে সেইটাকে নিয়ে কমেন্টস করে, তা আমি একদমই দেখেছো। আমার আগে ছিল আমাদের রুদ্রদা ছিল, রুদ্রনীল সায়নী ছিল, সৌরভ ছিল, সবাই ওই প্রতিদ্বন্দ্বীর পরে সবাই অ্যাক্টিভলি পলিটিক্স ইনভলভ হয়ে গেছে, তা আমি আমি হইনি, আমি আমি ছবিতেই মন দিয়েছি, একটা ছবির পর অন্য ছবিতে মন দিয়েছি। তো এটাতে আমি আমি যেটা দেখেছি বনির ফিল্মোগ্রাফিতে অনেক লাভ স্টোরি আছে, কিছু কিছু লাভ স্টোরির মধ্যে অন্য জনা ট্রাই করেছে, বা যদি সাসপেন্স হররও ট্রাই করে সেখানের মধ্যে একটু কমেডি ট্রাই করেছে, যেটা চক্রে আমরা দেখেছি এই ধরনের হরর আগে ট্রাই করেনি, আমিও ট্রাই করিনি, আমারও তিনটে ছবির মধ্যে একটা থার্ড ছবি, এই ছবি এটা একটু নতুন জনা। আমি চেষ্টা করছি সাইকোলজিক্যাল হরর সিনেমা এরকম বাংলায় একটু নতুনভাবে প্রেজেন্ট করতে, কারণ বাংলা সিনেমা হরর সেরকমভাবে হয় না, আর বাংলা সিনেমা এই ধরনের কিছু অ্যাটেন্ড করলে প্রথমেই একটা লোকে হাহাড়ি অ্যাক্ট দেয়, ট্রোল করে, কোথা থেকে কপি করে, এই সবগুলো নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। তো এখানে কোনো বুথ পেজ নিয়ে আমি দেখাবো না, কিন্তু একদম সাবকনসিয়াস লেভেলে বা সাইকোলজি লেভেলে আমি চাই মানুষের মধ্যে একটা আতঙ্ক ক্রিয়েট হোক বা একটা সাসপেন্স ক্রিয়েট হোক যেখান থেকে সিনেমাটা সাকসেস পাবে এই জন্য। সেইভাবেই যতপ্রিয় মানে কনসেপ্ট। তুমি কি ইংলিশ দণ্ডাটা যেভাবে যেভাবে মানে ধীরে ধীরে তৈরি করে একটা সাসপেন্স এবং আতঙ্কটা তৈরি করে, এই আতঙ্ক বিল্ডিংয়ের একটা বড় পাওয়ার কিন্তু SFX এবং তার সঙ্গে তোমার লাইট অ্যান্ড সাউন্ড, এটা এই এই প্রি প্রোডাকশনটা কীভাবে সাজাচ্ছ? ইটস আ হিউজ। প্রথমেই তাহলে বলতে হয় আমাদের স্টোরি অ্যান্ড স্ক্রিনটা অন্নভৌমিক, যার প্রথম স্টোরি ছিল পরিণীতা, তারপরে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতে কাজ করেছে রিসেন্টলি ম্যাজিক, সেই ম্যাজিকটা ওরই লেখা, ওরও একটা নতুন ঝড়। আমি প্রত্যেকবারই দেখেছি লাভ স্টোরি হোক ম্যাজিক হোক সবেতেই হোক একটা সাসপেন্স এলিমেন্ট খুব ভালো বিল্ড আপ করে, আর আমার আমার যখন চিন্তাভাবনা বা আমিও যেহেতু লিখি, আমিও আগের দুটো ছবিতেই রাইটিং টিমে ছিলাম, আমি যেহেতু লিখি তো ওর সঙ্গে আমার জেলাপটাও খুব ভালো হয়েছে। তুমি একটুখানি এক্সাম্পল দিতে ড্র্যাগ মি টু হেল, স্যাম রাইমির সিনেমা, এটা আমার খুব ফেভারিট সিনেমা এবং বাকিগুলো অবভিয়াসলি খুব নাম করা সিনেমা। এখানে মেন একটা ক্যারেক্টারকে ধরে আস্তে 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 তাকে একটা পুরো মানে হরর সাসপেন্স অ্যাম্বিয়েন্সে ট্র্যাপ করে, অর্ডিনারি পার্সন হুইজ ট্র্যাপ ইন আ সুপার ন্যাচারাল এক্সট্রাঅর্ডিনারি অ্যাম্বিয়েন্স, তার জন্য সাউন্ড ডিজাইন থেকে শুরু করে ক্যারেক্টারের বাকি যে অন্যান্য ক্যারেক্টার বা এক্সরসিজম অফ এমিলি রোজেস, তুমি যদি বলো মানে এমিলি রোজেস ইটস আ কেস স্টাডি, ইটস আ ডকুমেন্টেশন। এবং সেইটাও কিন্তু ধীরে ধীরে সাসপেন্সটা তৈরি হয়েছে, মানে তুমি ভূতটা ডাইরেক্ট দেখতে পাচ্ছ না বাট তুমি বাঁচছ ওই ভয়টার সঙ্গে, যতক্ষণ না আমরা দেখতে পাচ্ছি না ভয়টা ততক্ষণই, একবার যদি আমি দেখিয়ে দিই দ্যাট ইটস দ্য এন্ড, একবার যদি আমি একটা পেতনির মুখে আমি দেখিয়ে দিলাম লোকে ওই একবার যে দেখে নিয়ে আইদার হেসে ফেললো বা জাস্ট বলো ও দিস ইজ ইট হয়ে গেলো। এমন যে আমি এক্সাম্পল দিলাম 1408 স্টিভেন কিংয়ের জন কিউসাকের যে অ্যাক্টেড মুভি 1408, একটা ইভিল হোটেল রুম, সেখানে নানা রকম ঘটনা হচ্ছে, একবারও কিন্তু ভূতকে দেখায় বা একটা কোনো পার্টিকুলার ডিমান্ড করছে কিনা দেখায়, রুমটা ইটসেলফ ইভিল দেখেছে, দ্য অ্যাম্বিয়েন্স ইটসেলফ ইজ এ ইভিল মানে ক্যারেক্টার। সেখানে আমি এটা এখানে শুট করতে পারি পাহাড়ি টাউনে, ফিকশনাল টাউন নামটা দেবো, সেখানে একটা পাহাড়ি মিস্টেরিয়াস টাউনের পাস্ট এবং প্রেজেন্ট মানে 20 বছর আগের কিছু ঘটনা এবং প্রেজেন্ট কিছু ঘটনা কানেক্ট করে ব্যাপারটা হচ্ছে, সো দ্যাট প্লেস ইটসেলফ ইজ হন্টেড, হ্যাজ দ্য ইয়ার ইজ থিক দেয়ার, ইফ ইউ আর দেয়ার ইউ নো সামথিং ইজ লাইক রং, সো সেই অ্যাম্বিয়েন্সটা আমি ক্রিয়েট করতে চাইছি। যে চরিত্রটা সেটা একটু ডিফারেন্ট, যে আজা চরিত্র এখনও করে এসেছি বা যেরকম রোম্যান্স করে এসেছি বা এই নাচ গান করে এসেছি সেরকম একদমই না, একদম অন্য ধরনের একটা গল্প। অ্যান্ড আমরা চেষ্টা করেছি যে একটা সাসপেন্স রাখার, একটা হরর ফ্যাক্টর রাখার, অ্যান্ড তার সাথে যে একটু রিয়েলিস্টিক ব্যাপার রাখার, মানে ওই ফেক বুক দেখানো বা ওইগুলো আমরা চাইছিলাম, বিকজ আমি নিজে ওগুলো দেখতে পছন্দ করি না। সো অ্যাজ অ্যান অডিয়েন্স আমি বলবো যে যদি আমাকে ওই সাউন্ডের থ্রু ভয় দেখানো বা একটু মানে গল্পটা রিয়েলিস্টিক রাখা হয়, সো আই ফিল দ্যাট ইজ মোর ফিলিং টু দ্য অডিয়েন্স, তো সেই জন্য আমরা সেই চেষ্টাটা করবো। একবার অনামিকাকে ফুল অন রোম্যান্টিক মোডে পাওয়া যায়, একবার সেক্স কমেডিতে পাওয়া যায়, আরেকবার পাওয়া যায় ফুল অন যুদ্ধমুখী, আর এবার নাকি ভূতে। কি হচ্ছে অনামিকা, কি ঠিকই করেছেন আমি একটা জায়গায় স্থির হব না? আই এম নট কনস্ট্যান্ট, আই লাভ প্লেইং উইথ ডিফারেন্ট ক্যারেক্টার্স, ডিফারেন্ট শেডস, সো ইয়েস আই এম ভেরি এক্সাইটেড।
ওকে, তো এই ক্যারেক্টারটার ব্যাপারে যদি একটু বলো যে কীরকম ভাবে, কারণ ওই স্পুকি ইনসিডেন্ট বলতে আমরা যেরকমগুলো মানে ইংলিশ মুভিতে দেখি আর যদি সাউথ ইন্ডিয়ান মুভি দেখি পুরো দুটো গল্পই আলাদা। একটায় ভূতকে দেখাই যায় না, শুধু অ্যাম্বিয়েন্স তৈরি করে মেরে দেয়, আর আরেকখানা হয় ভূতকে প্রথমে এসে দাঁড় করিয়ে দেয়, দেখ আমি ভূত। তো এইখানটা কী হচ্ছে? আচ্ছা, এই মুহূর্তে যদি হরিফাইং ঘটনা বলি, মানে ধরো একটা তো গেল এই টিভি পর্দার এই সমস্ত কিছু, তার সঙ্গে ইলেকশন বা তোমার মানে টিভি খুললেই যা যা দেখা যাচ্ছে, দ্যাট ইজ মোর হরিফাইং। হোয়াট ইজ ইউর টেক অন দ্যাট? আই থিঙ্ক এভরিথিং ভেরি পজিটিভলি, আই ডোন্ট লেট দ্য নেগেটিভ এফেক্ট মি। ওকে, এভরিথিং এক্সিস্ট, সব কিছুই আছে, সব কিছুর মধ্যে ভালোটাও আছে, সব কিছুর মধ্যে আমরা সবাই আছি। সো ইট ডিপেন্ডস কি তুমি তোমার লাইফটাকে কীরকমভাবে দেখছো, তুমি তোমার লাইফটাকে কীরকমভাবে চালাতে চাও, সলভ ইন ইয়োর মাইন্ড অ্যান্ড আন্ডার ইয়োর কন্ট্রোল। আচ্ছা, অনামিকা জীবনে কোনোদিন কোনো ভৌতিক ঘটনা ঘটেছে? একটা যদি শেয়ার করো। আমার বাড়িতেই হয়েছে, আমি যেখানে থাকতাম, আমি সল্টিকে থাকতাম, সল্টিকের বাড়িতে যে ফ্ল্যাটে থাকতাম ওখানে আমি জন্য সুইসাইড করেছিলাম, তারপরেই আমরা শিফট করেছিলাম ওখানে। সো অনেক সময় হয়েছে যে আমার মাকে একবার ধাক্কা দিয়ে দিয়েছিলো, পড়ে গেছিলো হঠাৎ করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে পড়ে গেছে, নাক ফেটে গেছে। অনেক সময় আমরা অনেক হ্যালুসিনেট করেছি আমার মামা, আমি অনেক ফিল করেছি, বডি হেভি হয়ে যেত, এরকম অনেক কিছু আমি অনেক এক্সপিরিয়েন্স করেছি আমার লাইফে। বাট ইয়া, আই এম নট স্কেয়ার অফ ইট, আই রেসপেক্ট, আই মেইনটেইন আ ডিস্টেন্স ফ্রম ইট, ডিসরেসপেক্ট করি না, অ্যান্ড আই বিলিভ ইন ইট। আজকে আমাদের জ্যোতিগৃহর ফার্স্ট লুক লঞ্চ ছিল, সো আশা করছি আপনারা সবাই দেখতে পেয়ে গেছেন, মানে নতুন বছর, তো আমরা তাই এই জন্য চেষ্টা করেছি নতুন কিছু নিয়ে আসার, এবং একটা নতুনত্ব আমি আপনারা দেখতে পাবেন, একটু মানে হরর বেসড, একটু স্পুকি, সো একদম ডিফারেন্ট একটা কনসেপ্ট নিয়ে আসছি, এবং এরকম ক্যারেক্টার বা এরকমভাবে আমাকে আপনারা আগে দেখেননি, সো চেষ্টা করবো কমপ্লিটলি একটা অন্য লুক এবং তার সাথে একটা অন্য ফিল দেওয়ার। আর এটাই বলবো যে আমার মনে হয় সপ্তর্ষ আছে, ইজ এ ব্রিলিয়েন্ট ডিরেক্টর, ওর যা মাথায় প্ল্যানিংস আছে সেগুলো যদি আমরা মানে ওয়ার্কআউট করাতে পারি তাহলে ডেফিনেটলি এটা খুব ভালো প্রজেক্ট হতে চলেছে। এক্সাইটেড, প্রথম কাজ, আশা করি আরও অনেক কিছু শিখবো আর ভালো করে অভিনয় করবো, আর বডির মতন অ্যাক্টরের সাথে প্রথম কাজ করা মানে যেরকম আমরা মুভি দেখে থাকি সচরাচর সেরকম হয়তো এই মুভিটা হয়তো ওরকম না, আমরা এটাকে আলাদাভাবে রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করেছি। এই মুভিটা অনেক কিছু দিয়ে বানানো, অনেক কিছু এর মধ্যে আছে, অর্ণবের একটা ভালো স্টোরি আছে, সুমনদা গাইডেন্স, সুমনদা আমার সাথেই এই সময়টাতে অলরেডি আমরা একসাথেই কাজ করছি, সপ্তাহ ভেরি ওয়েল নন ডিরেক্টর সবার কাছে,